হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত যারা ক্লাস টেনে পড়ো তাদের এন টিএসির এক্সাম আগামী চব্বিশে জানুয়ারি দু অর্থাৎ দশম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে এই পরীক্ষাটি তোমাদের দুটো হাফে হয় একটা ম্যাট আর একটা হচ্ছে স্যাট তো ম্যাটের জন্য যে টপিকগুলো রয়েছে সেগুলো পরপর আমি ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে আমি নাম্বার সিরিজ নিয়ে তোমাদের বুঝিয়েছিলাম আর এখন আমি তোমাদের এরকম দুটো করে শব্দ তাদের সাথে যে কোনো একটা সম্পর্কে সম্পর্কিত ঠিক একই রকম যে সম্পর্কে সম্পর্কিত সেই পরেরটার সঙ্গে যে সম্পর্ক হবে সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে তো এই ধরনের যে প্রশ্নগুলো হয় সেইগুলো আমি তোমাদের এখন করাবো তো ভিডিওটা শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন যাও আর ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে আর আরেকটা কথা আমার চ্যানেলে কিন্তু তোমরা ক্লাস টেনের এর ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন ধরনের ভিডিও এছাড়া ফাইভ টু টেন অন্যান্য ক্লাসগুলোরও তোমরা কিন্তু ভিডিওগুলো পাবে তারা দেখো শুরু করা যাক ড্রামার সঙ্গে ডিরেক্টরের যে সম্পর্ক ম্যাগাজিনের সঙ্গে পরের শব্দটা মানে নির্দেশক নির্দেশনা করে তাহলে ম্যাগাজিনকে কে তৈরি করবে এডিটার তাহলে ড্রামা কে তৈরি করে ডিরেক্টর তাহলে ম্যাগাজিন কে তৈরি করবে এডিটার মানে সম্পাদক পরেরটা দেখো প্রফিট ইস্টু লস প্রফিট আর লসের কি সম্পর্ক মানে এদের দুজনের যা সম্পর্ক এটা আর তার পরেরটা এখানে প্রশ্নবোধক আছে মানে এটা এটা ঠিক একই সম্পর্ক হতে হবে তাহলে প্রফিট ইস টু লস মানে লাভ আর হচ্ছে ক্ষতি মানে বিপরীত শব্দ আছে তাহলে সাকসেসের বিপরীত শব্দটাই এখানে বসবে দেখো সাকসেসের বিপরীত শব্দ কিন্তু ফেইলিয়ার হবে খুব সহজই আছে এটা পরেরটা দেখো বি ইস টু এডি আর পিএস ইস টু তাহলে কি হবে দেখো বি তোমাদের কিন্তু একটা কথা বলে রাখছি যে গুলো আছে তাদের পজিশন ভ্যালুগুলো কিন্তু তোমাদের জানতে হবে পজিশন ভ্যালু অর্থাৎ এ মানে হচ্ছে ওয়ান বি মানে টু সি মানে থ্রি এরকম করে জেড মানে হচ্ছে টোয়েন্টি সিক্স এগুলো কিন্তু তোমাদের একদম মুখস্থ থাকতে হবে তাহলে কোনটা কত তোমরা ফটাফট কিন্তু দেখেই বলে দিতে পারবে যেমন পি মানে কিন্তু ষোলো হবে তার আগে ও মানে ফিফটিন হবে কোনটা কত সেটা মনে রাখতে হবে এস মানে নাইনটিন হবে এটা মনে রাখতে হবে তাহলে বি দেখো দুই আর এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে এক এটা হচ্ছে চার দেখো এটার সাথে এটা কি সম্পর্ক হলো এটার থেকে এক মাইনাস করে এটা হলো এটার থেকে এক মাইনাস করে এটা হলো তাহলে ঠিক এইটারও একই রকম হবে পি মানে হচ্ছে ষোলো আর এস মানে হচ্ছে উনিশ ষোলোর থেকে এক মাইনাস করলে কি হচ্ছে পনেরো আর উনিশের থেকে এক মাইনাস করলে হচ্ছে আঠারো পনেরো মানে হচ্ছে ও আর আঠারো মানে হচ্ছে এস সরি আর তাহলে ও আর হবে এইটা কিন্তু হবে পরেরটা দেখো ব্রিক ইস টু বিল্ডিং তাহলে স্ট্র ইস টু কি হবে মানে ব্রিক মানে হচ্ছে ইট ইট দিয়ে কি তৈরি করা হয় বিল্ডিং তৈরি করা হয় তাহলে স্ট্র দিয়ে কি তৈরি করা হয় স্ট্র মানে খড় তাহলে খড় দিয়ে তৈরি করা হয় কি হাট কুড়ে ঘর এটাই হবে পরেরটা দেখো কি আছে দ্য গঙ্গেস ইস টু ইন্ডিয়া তাহলে দ্য নাইল ইস টু কি হবে নাইল মানে নীল নথ নীল কি হবে কোথায় হবে দেখো এটা কিন্তু ইজিপ্ট হবে দেখো গঙ্গার বেশিরভাগ অংশটা ইন্ডিয়া দিয়ে গেছে এছাড়াও কিন্তু কিছুটা অংশ নেপাল দিয়ে গেছে চীন দিয়ে গেছে বাংলাদেশ দিয়ে গেছে আর দ্য নাইল এটা কিন্তু বেশিরভাগটাই গেছে নর্থ ইস্টার্ন আফ্রিকা দিয়ে এছাড়াও কিছুটা অংশ কিন্তু গেছে ইজিপ্ট দিয়ে তাহলে এটা কিন্তু ইজিপ্ট হবে পরেরটা দেখো ক্যালেন্ডার ইস টু ডেটস তাহলে ডিকশনারি ইস টু কী হবে মানে ক্যালেন্ডারের মধ্যে কি থাকে ডেট থাকে তাহলে ডিকশনারির মধ্যে কি থাকে দেখো সেন্টেন্স হবে না ল্যাঙ্গুয়েজ হবে না ওয়ার্ডস আর বুকস দেখো ওয়ার্ডস হবে ডিকশনারিতে তো ওয়ার্ডস থাকে পরেরটা দেখো ফিফটিন আগস্ট ইস টু ইন্ডিয়া দেখো কি সম্পর্ক পনেরোই আগস্টে হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস তাহলে পাকিস্তান ইস টু কী হবে মানে পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে তোমরা নিশ্চয়ই জানো চোদ্দোই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস পরেরটা দেখো রবিশঙ্কর শঙ্কর ইস্টুর সীতার মানে রবি সীতারের সম্পর্ক তিনি সীতার খানের সাথে কিসের সম্পর্ক তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে শরৎ প্রফেসর অমর্ত সেন তার সঙ্গে ইকোনমিক্স সম্পর্ক হ্যাঁ অমর্ত সেনের সঙ্গে অর্থনীতিবিদের সম্পর্ক তাহলে প্রফেসর অশোক সেন তার সাথে কিসের সম্পর্ক এটা কিন্তু ফিজিক্স হবে এটা জানতে হবে না জানলে তো তোমরা পারবে না পরেরটা দেখো সতেরোশো উনত্রিশ এটা হচ্ছে ইস্টু রামানুজন তাহলে একষট্টিশো চুয়াত্তর এটা কি হবে দেখো সতেরোশো উনত্রিশ এটা হচ্ছে হার্ডি রামানুজন নাম্বার আর তাহলে একষট্টিশো চুয়াত্তর এটা কিন্তু ক্যাপ্রিকর নাম্বার তার মানে ডি আর ক্যাপ্রিকন এটাকে আবিষ্কার করেছিলেন তাহলে এটাই হবে উত্তর এটা তো জানতে হবে পরেরটা দেখো মুন ইস্টু স্যাটেলাইট তাহলে আর্থ ইস্টু কী হবে মুন হচ্ছে কি একটা উপগ্রহ আর্থ কি। আর তো আমরা জানি আর হচ্ছে একটা প্ল্যানেট মানে গ্রহ তাহলে এটা হবে পরেরটা দেখো ডক ইস টু বার্ক মানে কুকুর কি করে কি করে শব্দ করে বার্ক কুকুরের যে শব্দটা সেটাকে বলা হয় বার্ক তাহলে গোটের শব্দটাকে কি বলা হয় এটা কিন্তু হবে ব্লিড পরেরটা দেখো সি ইস টু আই তাহলে ডি ইস টু কি হবে দেখো এইটা এইভাবেই হতে পারে সি মানে থ্রি আর আই মানে হচ্ছে নাইন আর এটা হচ্ছে ফোর দেখো আমরা ভাবতে পারি যে এই দুটো যোগ করে বারো হচ্ছে তাহলে পরের দুটো যোগ করে বারো হবে তাহলে এটা ডি হলে এইচ হতে হতো এইচ কিন্তু কোথাও নেই তাহলে যোগ করে এই ব্যাপারটা হবে না দেখো আই মানে হচ্ছে তিনের স্কোয়ার তিনের স্কয়ার মানে হচ্ছে নাইন তাহলে চারের স্কোয়ার যদি আমরা করি চারের স্কোয়ার মানে চার চারে ষোলো দেখো পি মানে কিন্তু ষোলো এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তাহলেই তো উত্তরগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ অনেকগুলো প্রশ্ন থাকে সেজন্য খুব কম সময় উত্তর করতে হলে তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে এইগুলো অর্থাৎ অ্যালফাবেটগুলোর পজিশন অর্থাৎ প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে এর পরেরটা দেখো আটশো একচল্লিশ ইস টু তাহলে টু এইটটি নাইন ইস টু কী হবে দেখো টোয়েন্টি নাইনের স্কয়ার হচ্ছে আটশো তাহলে কার স্কয়ার দুশো এটাও তোমাদের জানতে হবে কিন্তু জেনে রাখতে হবে সতেরো স্কোয়ার তাহলে এটা হবে সতেরো এইটা হচ্ছে সতেরো স্কোয়ার তাহলে এখানে সতেরো হবে পরটা দেখো লাইট ইস টু ডার্কনেস তাহলে নলেজ ইস টু কী হবে দেখো একটা বিপরীত সম্পর্কযুক্ত লাইটের সাথে ডার্কনেস তাহলে নলেজের সঙ্গে কী হবে ইগনোরেন্স মানে অজ্ঞতা নলেজ হচ্ছে জ্ঞান আর এটা হচ্ছে অজ্ঞতা পরেরটা দেখো স্টেথোস্কোপ ইস টু হার্টবিট স্টেথোস্কোপ দিয়ে হার্ডবিট মাপা হয় দেখা হয় তাহলে এইখানে কিন্তু প্রশ্নবোধকটা আছে প্রথমে আছে প্রশ্নবোধক তারপরে ইস টু টেম্পারেচার মানে কি দিয়ে টেম্পারেচার মাপা হয় তাহলে এটা কি হবে থার্মোমিটার তারপরটা দেখো কবলার ইস টু লেদার কবলার মানে হচ্ছে মুচি মুচি লেদার দিয়ে কি করে জুতো তৈরি করে তাহলে কার্পেন্টার মানে ছুতোর ছুতোর তাহলে ছুতোর মানে আমরা জানি কাঠমিস্ত্রি আর কি কাঠ দিয়ে তৈরি করে তাহলে উড হবে এখানে কিন্তু উড হবে

তাহলে এখানে কুড়িটা কোশ্চেন আছে আরও যদি তোমাদের চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আরও দেব এছাড়া অন্য যে টপিকগুলো আছে সেগুলোর উপরও ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই দেব খুব শীঘ্রই বলতে কাল থেকেই দেওয়া শুরু করব। তো তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটা অন করো যাতে নতুন ভিডিও আমি যখনই আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো তাহলে এই কয়েকদিনে যাতে খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিতে পারো এই কয়েকদিনের মধ্যে যতটা সম্ভব হয় সেটা আমি চেষ্টা করব তাহলে তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে